15 আগস্ট 1975 নির্মমভাবে হত্যা করা হয় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের হত্যা করেই ক্ষান্ত হয়নি ষড়যন্ত্রকারীরা। রাষ্ট্রীয় উদ্যোগে খুনিদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক 1975 সালের 26 সেপ্টেম্বর সম্পূর্ণ বেআইনিভাবে জারি করেন ইন্ডেমনিটি বা দায়মুক্তি অধ্যাদেশ, যার সহজ অর্থ হল বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের যারা হত্যা করেছে তাদের বিচার করা যাবে না। 1979 সালের 9 জুলাই সংবিধানের 5ম সংশোধন করে এই অধ্যাদেশকে আইনে পরিণত করেন সামরিক শাসক ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই সংসদে ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করার বিরোধিতা করেছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। বর্তমান বিএনপি কি কুখ্যাত ইন্ডেমনিটি আইনের ফল ভোগ করছে, এসব নিয়ে এবারের দৃশ্যপট। ১৯৭৫ এর ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর বদলে যায় দেশের রাজনীতির গতিপথ। বঙ্গবন্ধুকে হত্যার পর ওই দিন সকালেই রেডিওতে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন খন্দকার মোস্তাক আহমেদ, যিনি ছিলেন বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের পুরনো নেতা। বঙ্গবন্ধুর লাশ তখনও পড়ে আছে ধানমন্ডি 32 নম্বরের সিঁড়িতে। তার রাজনৈতিক সহচর এবং দীর্ঘদিনের আস্থাভাজন ব্যক্তিরা ভিড় করেন খুনি মোস্তাকের শিবিরে। একে একে বঙ্গবন্ধুর মন্ত্রিসভার 21 জন সদস্য যোগ দেন খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায়। রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার 9 দিনের মাথায় তৎকালীন সেনাবাহিনীর উপপ্রধান জিয়াউর রহমানকে সেনাপ্রধান হিসাবে নিয়োগ করেন খন্দকার মোস্তাক। তিনি সেনাপ্রধান হওয়ার 1 মাস 2 দিন পর 1975 সালের 26 সেপ্টেম্বর কুখ্যাত ইন্ডেমনিটি বা দায়মুক্তি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধুর খুনিদের হাত ধরে ক্ষমতায় আসা খন্দকার মোস্তাক। সহজ ভাষায় বলতে গেলে বঙ্গবন্ধু ও তার পরিবারকে যারা হত্যা করেছে তাদের বিচারের বাইরে রাখা। দায়মুক্তি অধ্যাদেশে বলা হয় 1975 সালের 15 আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত কিংবা পরিকল্পনার সাথে জড়িত কারো বিরুদ্ধে কোনো আদালতে মামলা করা যাবে না, এমনকি সুপ্রিম কোর্ট বা কোর্ট মার্শালেও তাদের বিচার করা যাবে না। খুনিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও পথ রুদ্ধ করা হয় এই অধ্যাদেশে। সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্রের মূল লক্ষ্য হিসেবে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক অধিকার এবং সুবিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। এই অধ্যাদেশ ছিল সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এছাড়া অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করায় মোস্তাক ছিল আইনের দৃষ্টিতে অবৈধ রাষ্ট্রপতি। একজন অবৈধ রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত সংবিধান বিরোধী অধ্যাদেশ আইনের পরিভাষায় ছিল অবৈধ। খন্দকার মোস্তাক ক্ষমতায় ছিলেন 82 দিন। এরপর নতুন অধ্যায়ের অবতারণা করে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি ও চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর করা হয়। জেনারেল জিয়া হয়ে যান উপপ্রধান সামরিক আইন প্রশাসক। 1977 সালের 21 এপ্রিল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য হন বিচারপতি সাইম। রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হয়ে যান জেনারেল জিয়া। বঙ্গবন্ধুর আমলে 4 বার সংশোধন করা হয় সংবিধান। প্রথম সংশোধনী আনা হয় যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য, দ্বিতীয়টি জরুরি অবস্থা ঘোষণার বিধান, তৃতীয় সংশোধনী আনা হয় ভারত ও বাংলাদেশের সীমানা নির্ধারণী চুক্তি বাস্তবায়নের জন্য, শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য আনা হয় সংবিধানের 4র্থ সংশোধনী। 1979 সালের 18 ফেব্রুয়ারি সামরিক আইনের অধীনে দেশে দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জিয়ার নবগঠিত বিএনপি 2/3 আসনে বিজয়ী হয়। 4 এপ্রিল ১৯৭৯ সংবিধানের 5ম সংশোধনী বিল সংসদে উপস্থাপন করেন জিয়ার আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার
আব্দুস সালাম তারুকদার। সংসদে বিএনপির আসন 207। অপরদিকে আসাদুজ্জামান খানের নেতৃত্বে আওয়ামী লীগের মালেক অংশের সংসদ সদস্য সংখ্যা 39 জন এবং মিজানুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের 2 জন সংসদ সদস্য ছিলেন ওই সংসদে। অন্যদের মধ্যে সংসদে ছিলেন তৎকালীন একতা পার্টির নেতা সুরঞ্জিৎ সেনগুপ্ত। 2/3 সংসদ সদস্য হওয়ায় সংবিধানের 5ম সংশোধনী পাশ জিয়ার ছিল সময়ের ব্যাপার মাত্র। সংসদে ইন্ডেমনিটি বিল উত্থাপন করার পর বিরোধিতা করেন সে সময়ের সংসদ সদস্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিৎ সেনগুপ্ত। তিনি বলেছিলেন, আজ সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনারা বঙ্গবন্ধু হত্যার বিচার রোধ করছেন, 72-এর সংবিধানকে ছিন্ন ভিন্ন করছেন, কিন্তু ভুলে যাবেন না, এই দিন আপনাদের থাকবে না। যে অন্যায় আজ আপনারা করছেন, সেই অন্যায়ের বিচার এই সংসদে হবে। তখন আপনাদের পক্ষে কথা বলার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। সংসদে আপনাদের দলের লোক খুঁজতে দূরবীন লাগবে। ইতিহাস বড় নির্মম, কাউকে ক্ষমা করে না, আপনাদেরকেও করবে না। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বাকেরগঞ্জ 14 থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট সুধাংশু শেখর হালদারের বক্তব্য ছিল, আজ আইনের শাসন এবং সংবিধানকে যেভাবে পদদলিত করা হলো, একদিন ইতিহাস তার বিচার করবে। এই সংসদ একদিন আপনাদের অপকর্মের বিচার করবে। সেই দিন আপনাদের অনুশোচনা ছাড়া কিছু করার থাকবে না। 4.5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মীকে বিনা বিচারে আটক রেখেছেন, তাদের ওপর নৃশংস নির্যাতন চালানো হচ্ছে, তিল তিল করে কারাগারে মুক্তিযোদ্ধাদের বিনা চিকিৎসায় মারা হচ্ছে। এই পরিণতি একদিন আপনাদেরও হবে, তখন বুঝবেন আজ কি ভুল করছেন। কুখ্যাত ইন্ডেমনিটি আইন পাশের সময় হুঁশিয়ারি দিয়েছিলেন আওয়ামী লীগের একাংশের নেতা মিজানুর রহমান চৌধুরীও। সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, সংখ্যাগরিষ্ঠতার বড়াই কইলেন না, 207 7 হয়ে যাবে, তখন বুঝবেন গণতন্ত্র কত দরকার। আজ আমাদের কথা বলতে দেন না, হত্যা করেন, জেলে পুরেন। আজ যদি এই বিল পাশ করেন, তাহলে প্রতিহিংসার আগুনে আপনারা পুড়বেন। সংখ্যায় কম হওয়ায় আওয়ামী লীগের সংসদ সদস্যদের কোনো বক্তব্য সে সময় আমলে নেয়নি জেনারেল জিয়ার সরকার। স্থায়ীভাবে বঙ্গবন্ধুর খুনিদের সুরক্ষা দিতে এবং অবৈধ ক্ষমতা দখলকে কেউ যাতে চ্যালেঞ্জ করতে না পারে তা পাকাপোক্ত করতে সংসদে 1979 সালের 9 এপ্রিল অবৈধ অধ্যাদেশকে আইনে পরিণত করেন জিয়া। তখন রাষ্ট্রপতি হিসেবে তিনি নিজেই অবৈধ এই আইনে স্বাক্ষর করেন। শাস্তির পরিবর্তে পুরস্কৃত করা হয় বঙ্গবন্ধুর খুনিদের। দূতাবাসে চাকরির পাশাপাশি সংসদে 1988 সালে ও 1996 সালে প্রতিনিধিত্ব করেন বঙ্গবন্ধুর খুনিরা। সংবিধানের 5ম সংশোধনী মামলার রায়ে জেনারেল জিয়া, মোস্তাক ও সাইমের রাষ্ট্রপতি পদ দখলকে সম্পূর্ণরূপে বেআইনি, অবৈধ, বাতিল ও অস্তিত্বহীন ঘোষণা করেন দেশের সর্বোচ্চ আদালত। এছাড়া জিয়া, মোস্তাক ও সায়েমকে রাষ্ট্রদ্রোহী, সংবিধান ধ্বংসকারী হিসেবে ঘোষণা করা হয়। রায়ে আরও উল্লেখ করা হয়, 1975 সালের 15ই আগস্ট থেকে 1979 সালের 7 এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বৈধ জনপ্রতিনিধি দ্বারা শাসিত হয়নি, ফলে এ সময় যারা ক্ষমতা দখল করেছিলেন তারা অবৈধ, সঙ্গত কারণেই তাদের সকল কর্ম ছিল অবৈধ। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর 1996 সালের 12ই নভেম্বর সংসদে আইনের শাসন বিরোধী ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল আইন পাশ করা হয়। প্রতিবাদে বিএনপি জামায়াতের সংসদ সদস্যরা বয়কট করেন সংসদ, ডাকা হয় হরতাল। বিএনপি সে সময় বলেছিল, প্রতিহিংসা বাস্তবায়নের জন্যই ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। দায়মুক্তি অধ্যাদেশ বাতিলের ফলে খুলে যায় বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ, কলঙ্ক মুক্তির পথে এগিয়ে যায় বাঙালি জাতি। আওয়ামী লীগের আমলেই বিচারিক ও উচ্চ আদালত থেকে রায় আসে খুনিদের
দণ্ড কার্যকরের। যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন হত্যার তিন মাসেরও কম সময়ের মধ্যে বিচার সম্পন্ন হয়েছিল। দুই বছরেরও কম সময়ের মধ্যে বিচার কাজ শেষ হয় ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী হত্যার। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যার বিচার শেষ করতেও অপেক্ষা করতে হয়নি যুগের পর যুগ। চার বছরেরও কম সময়ে শেষ হয় এই বিচার। অথচ যে বঙ্গবন্ধু একটি দেশ উপহার দিলেন তার হত্যার বিচার শুরু করতে অপেক্ষা করতে হয়েছে ২১ বছর। ৩৪ বছর পর হয়েছে খুনিদের কয়েকজনের ফাঁসি কার্যকর। ভাগ্যের কি নির্মম পরিহাস! ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করা ওই সংসদে দেয়া আওয়ামী লীগের প্রবীণ তিন নেতার ভবিষ্যৎবাণী মিলে গেছে ৪০ বছর পর। ২০১৮ সালের এপ্রিলে শপথ নেয়া একাদশ সংসদে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মাত্র ৭ জন। তবে কি যে প্রতিহিংসার সূচনা জিয়াউর রহমান করেছিলেন সেই আগুনে আজ পুড়ছে তার দল